बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आमी आछि बांग्लादेशी ब्लगार लिजा आक्तार आशा करी आपनारा जे जेखाने आछेन आल्लाहर रहमते अनेक भालो आछेन आमिओ आपनादेर आल्लाहर रहमते आपनादेर दुआय अनेक भालो आछि आमि आबार आपनादेर माझे बराबरेर मतन नतुन एकटि ब्लग निये चले आसलाम आशा करी आमार एई ब्लगटि आपनादेर काछे भालो लागबे যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে ক্লিক করে দিবেন আমি যখনই নতুন নতুন ভিডিও দেব আপনাদের মোবাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এই যে আমি পুটিং রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে তিনটি ডিম নিয়েছি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের কাছে না যে যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন কম বেশি করে দিতে পারেন আমি এখানে একটু একটু করে ডিম গুলি ভেঙে নিব আমি এখানে হাঁসের ডিম নিয়েছি এখানে তিনটি ডিম নিয়েছি পরে আবার একটি ডিম দিয়েছি এখানে মোট আমি চারটি ডিম দিয়েছি যে আরেকটা ডিম দিয়ে দিলাম এখানে আমি চারটি ডিম একসাথে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমরা সবাই পুটিং বানাতে জানি জানি যারা নতুন গৃহিণী আছেন সাংসারিকা পুরা তাদের জন্য রেসিপিটি ডিমগুলিকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন চিনি দিয়ে দিব চিনি আর ডিম একসাথে আরো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনি আর ডিম একসাথে ভালোভাবে ফেটিয়ে নিলাম নিয়ে এখন দুধ দিয়ে দেব এখানে আমি হাফ লিটার দুধ দড়িয়ে দিয়ে দিলাম এখন সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার জন্য আবার আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি একটু চিনিটা এখানে বেশি দিলাম ক্যারামেলটা আমি একটু বেশি করে করব ভারী করে দেব এই যে ক্যারামেলটা ক্যারামেলটা আমি একটু কড়া করে নিয়েছি আমার কাছে কড়াটাই ভালো লাগে আপনারা একটু চাইলে আর একটু হালকা করেও নিতে পারেন যে এখন মিশ্রণটি ক্যারামেলে ঢেলে দিচ্ছি একটা বাটিতে করে বাটিতে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম আমি আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এখন গরম পানি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে বাটিটা এখন ভালোভাবে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা সেট হয়েছিল না তাই আমি পরে আবার একটি ডিশ দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে একটা শিল দিয়ে চাপা দিয়েছি যে দেড় ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম ফিরে ঢাকনাটা খুলে নিলাম দেড় ঘন্টা পর এটাকে নামিয়ে নিয়ে আমি আরও 15 মিনিট রেখে দিছিলাম সেট হওয়ার জন্য 15 মিনিট পরে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম যে হয়ে গেল আমার পুটিং রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ